হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। মাঝরাতে উপস্থিত হয়েছি। জিদ্দা কোনোদিনও সিরিয়াল টাইপ মুভি করবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অনেকে বুমেরাঙের অ্যানাউন্সমেন্টের পরে বা বুমেরাঙের যে পোস্টারটা সেটা দেখার পর ভেবেছিল জিদ্দা বা সিরিয়াল টাইপের সিনেমা করছে সৌভিক কুণ্ডুর সাথে, এবং স্টার কাস্টেও বিভিন্ন অভিনেতারা ছিলেন, সেটা দেখে অনেক অনুমান করছিল এটা ফ্যামিলি ড্রামা টাইপের হয়তো কিছু হতে চলেছে। কিন্তু জিদ্দা তো ভাই সেরকম নয়। জিদ্দা একটু অন্যরকমেরই অভিনেতা। তিনি কিন্তু তার যে স্টারডম, তার যে হিরোইজম, সেটার সাথে তিনি কোনো দিন কম্প্রোমাইজ করেননি, করছেন না, এবং ভবিষ্যতেও আশা করি করবেন না। তাই বুমেরাঙের জিৎ রুক্মিণীকে আমরা নতুন ফ্রেশ পেয়ার হিসেবে দেখতে চলেছি, এবং এই সিনেমায় থাকতে চলেছে ভরপুর অ্যাকশন। সেটা বুমেরাং সিনেমার ডাইরেক্টর সৌভিক কুণ্ডু নিজে বলেছেন একটি ইন্টারভিউতে, এবং এখানে উচ্চ মানের VFX দেখা যাবে, যেটা আগে কখনো বাংলা সিনেমায় দেখা যায়নি। ফাঙ্কি লুকে অলরেডি আমরা দেখতে পেয়েছি জিদ্দাকে, প্লাস একটা বাইক একটা সিন থাকছে, এন্ট্রি সিন, যেটার পিছনে 20 লাখ টাকার মতো খরচা করা হয়েছে আমি আপনাদের আগেই জানিয়েছিলাম। এখানে অ্যাকশনও বেশ ভালো পরিমাণে থাকবে, এবং এখানে জিদ্দার এন্ট্রি সিনটাকেও গ্র্যান্ডভাবে দেখানো হচ্ছে। ভালো ভালো গান থাকবে, নীলায়ন চ্যাটার্জি রয়েছে মিউজিক ডিরেক্টর। সুতরাং কমার্শিয়াল সিনেমার যে সম্পূর্ণ প্যাকেজ, একটা হিরোর এন্ট্রি থেকে শুরু করে একটা হিরোর অ্যাকশন বা একটা হিরোর রোম্যান্স, এবং উচ্চ মানের VFX সবই থাকতে চলেছে এই সিনেমাটায়। সুতরাং এটা কোনো সিরিয়াল নয়, এটা কিন্তু একদম ফুল মাসাল টাইপেরই মুভি হবে, তবে সায়েন্স ফিকশন থাকবে এবং অন্যান্য ভালো কিছু এলিমেন্ট থাকবে। সো আপনাদের কি মনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।